ঘরের বাইরে একটা দড়ি টাঙানো ছিল, সেখানে বৌমা অনামিকা বালতি ভরে কাপড় নিয়ে আসে আর দীর্ঘ নিঃশ্বাস নেয়। বলছি ওয়াশিং মেশিন কিনতে, কিন্তু গ্রামের স্বামী আমার কিনছেনই না। ছেলে হরিশের জন্ম হলো, তখন একটা বড় টিভি নিয়ে এলো। ছোট মেয়ে ভাবনার জন্ম হলো, তো মোবাইল ফোন নিয়ে এলো। তাহলে কি এবার ওয়াশিং মেশিন কিনতে হলে আমাকে আরেকটা ডেলিভারি করতে হবে? কি জীবন এটা! এরকমটা সে ভাবছিলই ততক্ষণে আকাশে খুব জোরে বিদ্যুৎ চমকায়। এভাবে খুব জোর মেঘ ডাকাতে অনামিকা ভয় পেয়ে যায়। তারপর সে আকাশের দিকে দেখে, সাদা মেঘ, কালো মেঘ, যে কোনো সময় খুব জোরে বৃষ্টি নামতে পারে। হে ভগবান, এ কি! যখন তরি তরকারি আনলাম সবই তো ভালো ছিল, হঠাৎ করে আকাশটা কালো মেঘে ঢেকে গেল যে! আর এখানে জামাকাপড় মিলে কাজ নেই, বেঞ্চের কাছে দড়ি আছে, সেখানেই জামাকাপড়গুলো টাঙ্গিয়ে দেব। এই ভেবে জামাকাপড়ের বালতি নিয়ে সে অন্য দড়ির কাছে চলে যায়। ঠিক সেই সময় সারদা হাতে টিভির রিমোটটা নিয়ে বৌমা অনামিকার কাছে আসে। ওদিকে রমেশ, যে চাষের জমিতে কাজ করছিল, আকাশে কালো মেঘ দেখে বাবা প্রসাদকে বলে, বাবা একবার আকাশের দিকে দেখো। এভাবে বলাতে প্রসাদও আকাশের দিকে চেয়ে দেখে। দেখে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে। হ্যাঁ বাবা, যাতে আমাদের জমিতে বৃষ্টির জল না জমে তার জন্য আমাকে একটা নালা কেটে রাখতে হবে। যে ঠিক আছে বাবা, কাজ শেষ করে ঘাসের দিকে আয়, আমি ঘাস কাটছি গিয়ে। যেভাবেই ও কাজ, শুকনো ঘাসগুলোকে ছাদে রাখতে হবে, না হলে যে ঘরের ছ্যাঁদা দিয়ে জল ঢুকছে। যদি খুব জোরে ঝড় ওঠে না, তাহলে শাশুড়ি বৌমা আমাদের ঘরে টিকতে দেবে না। তাও সত্যি বলছো বাবা, তুমি গিয়ে ঘাসগুলোকে কাটো, আমি আসছি। এভাবে বলে সে নিজের চাষের জমি থেকে বাইরে বেরিয়ে এসে যেখানে সবুজ সবুজ ঘাস হয়েছিল সেখানে যায়। ওদিকে শাশুড়ি মা সারদা যখন অনামিকার কাছে আসে, তাকে দেখে বৌমা ভাবে, মনে হয় শাশুড়ি মা বিদ্যুতের গর্জন শুনে খুব জোরে ভয় পেয়েছেন। বেচারা, বাইরে থেকে দেখতে একদম শক্ত নারকেলের মতন, কিন্তু ভেতর থেকে খুব কোমল, আসলে খুব ভীতু, ছোট ছোট ব্যাপারে খুব ভয় পেয়ে যায়। সে ভাবছিলই ততক্ষণে শাশুড়ি মা বৌমার মনের কথা বুঝতে পারে। হ্যাঁ গো বৌমা, ঠিকই ধরেছ, একদম নারকেলের মতন, বাইরের থেকে খুবই কঠোর, ছোটি মোটি চিজো সে নেই ডরতি, পর তুমারে পাস আনে কা কারণ ইয়ে হ্যায়। তার কোনো উত্তর দেওয়ার আগেই বৌমা মাঝখানে ঢুকে বলতে লাগে, সেটা ভয় নয়, এ কথা তুমি ভালো করে জানি। অনামিকা এভাবে বলে, তার কথা শুনে, আচ্ছা আচ্ছা, অনেক হলো। এরকম শুনে অনামিকাও ঠাট্টা করে বলে, উৎসব মানাবেন না বুঝি মা। একথা শুনে সারদা কটকটিয়ে অনামিকার দিকে চেয়ে দেখে। ঠাট্টা করা হচ্ছে, দাঁতগুলো বেরিয়ে যাবে। কি যে বলেন মা, আমার নকল দাঁত একদম পছন্দ নয়, আপনার ছেলে তো আমার আসল দাঁতই ভালোবাসে। আপনাকে তো সবসময় হাসা উচিত, যখন আপনি হাসেন তখনই আপনার সাদা দাঁতগুলো দেখা যায়, তখনই মনে হয় বেলি ফুল ফুটেছে, এমন উনি বলেন, আমি আপনাকে বললাম। তার কথা শুনে সারদা লজ্জিত বোধ করে, তারপর হেসে বলে, আহা অনেক হলো, বঙ্গোপসাগরে মনে হয় ঝড় উঠেছে, টিভিতে খবর দিচ্ছে যে ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে, জামাকাপড় বাইরে দিও না, আর যা বড়ি লঙ্কা বাইরে শুকুচ্ছে সেগুলোকে ঘরে ঢোকাও, বড় ছাতা নিয়ে গিয়ে বাচ্চাদের নিয়ে এসো। আচ্ছা বেশ মা। এমনটা বলে সারদা সেখান থেকে চলে যায়। অনামিকা সব জামাকাপড়গুলো একটা দড়িতে মিলে দেয়, তারপর উঠুনে যেসব বড়ি লঙ্কা শুকুচ্ছিল সেগুলোকে তুলে ঘরের ভেতরে নিয়ে যায়। ওদিকে রমেশ গরুর গাড়ি নিয়ে যেখানে প্রসাদ ঘাস কাটছিল সেখানে যায়। এসেছিস বাবা, তুইও তাড়াতাড়ি ঘাসগুলো কাট, এই বৃষ্টি নামলো। ঠিক আছে বাবা, তাড়াতাড়ি ঘাস কেটে গরুর গাড়িতে রেখে সেগুলো নিয়ে চলো। এভাবে রমেশও ঘাস কাটার জন্য লেগে পড়ে। ওদিকে অনামিকা বড় ছাতা নিয়ে স্কুলে যায়। ঠিক সেই সময়ে হরিশ আর ভাবনা স্কুল থেকে বেরিয়েই আসছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়। অনামিকা তাড়াতাড়ি করে ছাতা খুলে হরিশ আর ভাবনাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে। হরিশ আর ভাবনা ঠাম্মা বলে তার কাছে এসে বসে। টিভিতে ভারী বর্ষার খবর আসছিল। ততক্ষণে অনামিকা যে বাড়িতে থাকছিল সেই বাড়িটির কথা তার মনে পড়ে আর খুব চিন্তিত হয়ে পড়ে। মা, আমি কাজে লেগে গেছি আর আপনি টিভি দেখতে, আমাদের পরিস্থিতির কথা তো আমরা ভাবিনি। এগো বৌমা, ঠিক বলেছো তো, একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে জল টপকায়, আর যদি ভারী বৃষ্টি হয়, হায় ভগবান, আমার তো খুব ভয় করছে। বাবা ছেলেকে যখনই বলি সবুজ ঘাস কেটে এনে ছাদের উপরে দিয়ে দিতে, তারা তো কোনো কথাই শোনে না, এবার কি হবে। তাদের মধ্যে কথাবার্তা চলছিলই ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়। অনামিকা আপনা ফোন লাকের শারদাকে দিতি হয়।
হ্যাঁ গো মা, আপনার ছেলে লাইনে আছে, ওনাকে বলুন সবুজ ঘাস নিয়ে আসতে, তা দিয়ে ছাত্রাকে ছাউনি দিয়ে দেবো। তারপর বৌমা যেমনটা বলল শারদা সেই কথা ছেলেকে বলে দেয়। ওদিকে রমেশ সারা গরুর গাড়িতে সবুজ ঘাস কেটে রাখে আর ফোনে কথা বলে। হ্যাঁ মা, ঘরের জন্যই ঘাস কেটে আমরা নিয়ে আসছি। এই বলে সে ফোনটা কেটে দেয়। ঘাসের উপরে প্রসাদ বসেছিলেন, মনে হচ্ছিল যেন একটা সবুজ বিনায়ক। শাশুড়ি বৌমা রমেশের সাথে কথা বলে ভীষণ আনন্দিত হয়। এবার ধীরে ধীরে বৃষ্টিটা বাড়ে আর খুব জোরে ঝড় ওঠে। বৃষ্টিতে ভিজে রমেশ আর প্রসাদ বাড়ি এসে পৌঁছয়। তারপর সব ঘাস নিচে ফেলে তারা নিজেরাও নেমে আসে। বৃষ্টিতে ভিজে রমেশ প্রসাদ যেন কাঁপছিল। এদিকে ঘরের ছাদ দিয়ে জল টপকাচ্ছে, যেখানে যেখানে ছাদ থেকে জল টপকাচ্ছে বাচ্চারা সেখানে গিয়ে বাসন রেখে দেয়। এভাবে সবাই কিছু না কিছুতে ব্যস্ত। বৌমা, যদি আমরা ভয় পেয়ে গিয়ে ঘরের ছাদটাকে ছাউনি না দিই তাহলে আরো মুশকিল হয়ে উঠবে, চলো ছাউনি দিই। আচ্ছা বেশ মা। এই ভেবে শাশুড়ি বৌমা ভিজতে ভিজতে বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর অনামিকা একটা মই নিয়ে ছাতের উপরে চেপে যায়। শারদা ঘাসগুলো বাড়িয়ে দেয় আর অনামিকা ছাউনি দিতে লাগে। যখন অনামিকা ঘাস দিয়ে ছাদে ছাউনি দিচ্ছিল তখন সে একটা সোনার টাকা পায়। তা দেখে অনামিকা অবাক হয়ে যায়। ও মা, এখানে যে অনেক সোনার টাকা! সত্যি বলছো? এই তো অদ্ভুত ব্যাপার, সব টাকাগুলোকে তুমি নিচে ফেলে দাও। শারদার বলাতে অনামিকা সব টাকা নিচে ফেলতে লাগে। ছাতের ওপর থেকে সোনার টাকা পড়তে দেখে রমেশ প্রসাদ বাচ্চারা সবাই খুব অবাক হয়ে যায়। শাশুড়ি বৌমা ঘরের ছাদকে ছাউনি দিয়ে তারপর দুজনে ঘরে চলে আসে। এই কাজটা নিশ্চয়ই আমার ঠাকুর দাদা করে গেছেন। এক সময় উনি রাজার এখানে মন্ত্রীর কাজ করতেন, তাই রাজার দেয়া সোনার টাকাগুলো নিশ্চয়ই চুরির ভয়ে এখানে লুকিয়ে রেখেছিল। এবার এগুলো আমাদের। হ্যাঁ বাবা, আমাদের বাড়িটা আর কোনো সাধারণ বাড়ি নয়, সোনার ঘাসের বাড়ি। এভাবে সবাই ওই ঘাসের ছাউনি দেয়া ঘরে থাকতে লাগে, কারণ আর জল টপকায় না। আজ এই পর্যন্ত, নতুন গল্প নিয়ে আবার হাজির হব। নমস্কার। প্রতিবেশী আত্মীয় স্বজনেরা সবাই দেখছিল। সারা গ্রামকে সাক্ষী রেখে শারদা আর প্রসাদ নিজেদের সরল ছেলে রমেশের বিয়ে অনামিকার সাথে করায়। অনামিকার মা বাবা কুন্দন আর সাবিত্রী বিয়ের নিয়ম অনুসারে রমেশের পা ধুইয়ে দেয়। বাবা রমেশ, নিজের স্ত্রী অনামিকাকে অরুন্ধতী তারা দেখাও। পুরোহিত মশাই, আমি জানি না অরুন্ধতী কে, তাকে আমি বিয়েতে ডাকিনি, তাকে কখনো দেখিওনি, আমি কোনো দোষ করিনি। রমেশ খুব ঘাবড়ে গিয়ে কথাটা বলে। তা শুনে শারদা প্রসাদ কুন্দন সাবিত্রীর সাথে সাথে অনামিকাও খুব জোরে জোরে হাসতে লাগে। রমেশ অবাক হয়ে সকলের মুখের দিকে চেয়ে থাকে। ও আমার সোজা সরল জামাই, অরুন্ধতী মানে কোনো মেয়ে নয়, সে তো তারা আকাশে। তাও চলো অনামিকার হাত ধরে তুমি আকাশের দিকে দেখাও। অরুন্ধতী মানে আকাশের তারা? ও পুরোহিত মশাই, আপনি তো আমায় মেরে ফেলবেন। এমনটা বলে মৃদু হাসি সুন্দরী অনামিকার হাত ধরে সে আকাশের দিকে দেখায়। কিন্তু অনামিকা রমেশকে নিয়ে ঠাট্টা করতে লাগে। কিন্তু হ্যাঁ গো, আমি যে আকাশে কোথাও অরুন্ধতীকে দেখতে পাচ্ছি না। ও বাবা রমেশ, কোণে তো অরুন্ধতীকে দেখতেই পেলো না, ভালো করে আকাশটা দেখাও। আসল ব্যাপারটা হলো পুরোহিত মশাই, যে আমি নিজেই ভালো করে অরুন্ধতীকে দেখতে পাচ্ছি না। মা অনামিকা, এবার অনেকে আর কি ঠাট্টা হলো, পরিবার থেকে বিদায় নাও। তারপরে সাবিত্রী অনামিকা আর কুন্দন খুব কান্নাকাটি করতে লাগে। ততক্ষণে শারদা প্রসাদ আর রমেশ গিয়ে কারে চেপে বসে। তার কিছুক্ষণ পরে অনামিকা এসে গাড়িতে চেপে বসে, গাড়িটি সেখান থেকে রওনা দেয়। তারপর আধা ঘন্টার মধ্যেই গাড়িটি মুকুটমণিপুর গ্রামে গিয়ে শারদার বাড়ির সামনে থামে। রমেশ অনামিকা গাড়ি থেকে নেমে দরজার সামনে গিয়ে অপেক্ষা করে। রমেশের বোন সারিকা আরতি নিয়ে দরজার কাছে এসে দাঁড়ায়। দাদা, বৌদির নাম নিয়ে একটু টাকা ছাড়ো আর ভেতরে ঢোকো। ও না অনামিকা। রমেশ লজ্জা পেতে পেতে এভাবে অনামিকার নাম নেয় আর টাকা বের করে বোনকে দিয়ে দেয়। বৌদি, এবার তোমার পালা, দাদার নাম নাও। রমেশ দুষ্টু মুখে বলে। তারপর হেসে রমেশ আর অনামিকা দুজনেই ঘরের ভেতরে প্রবেশ করে। সেদিন থেকেই নতুন বৌমা অনামিকা ঘরের সব কাজকর্ম রান্না বান্না করতে শুরু করে দেয়। ঠিক তার দুদিন পরেই মা বাবা কুন্দন আর সাবিত্রী মেয়ে অনামিকা আর জামাই রমেশকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য শারদার বাড়িতে আসে। মা, তুমি কখন এলে? বাবা এসেছেন, কেমন আছেন? বেয়ান, এদের নতুন বিয়ে হয়েছে, বাপের বাড়িতে রাত কাটাবার জন্য নিয়ে যেতে এসেছি। আমি না বললে কি আপনারা মানবেন? সে তো নিয়েই যাবেন,
এখন যখন সব নিয়ম করারই আছে তো এদেরকে নিয়ে যান। ঠিক কথা বলেছেন মা অনামিকা, তুমি আর জামাই তৈরি হয়ে যাও, আমাদের বাড়ি যাব। বাবা রমেশ তুমিও যাও। যাও বৌমা যাও, গিয়ে ভালো করে তৈরি হয়ে নাও, ঠিক দু তিন দিন পরে হেসে খেলে আবার ফিরে এসো। আচ্ছা বেশ মা। এই বলে অনামিকা সেখান থেকে চলে যায়। অনামিকার পিছু পিছু রমেশও চলে যায়। সারদা, প্রসাদ, কুন্দন আর সাবিত্রী চারজনে তারপর সোফায় বসে গল্পগুজব করতে লাগে। ওদিকে বেডরুমে গিয়ে রমেশ আর অনামিকা তৈরি হতে লাগে। অনামিকা হাতে একটা পার্স নেয় আর রমেশ হাতে একটা ব্যাগ নেয়। তারপর কুন্দন আর সাবিত্রী সারদা প্রসাদের অনুমতি নিয়ে মেয়ে জামাইকে সঙ্গে করে নিয়ে গাড়িতে চেপে সেখান থেকে বেরিয়ে পড়ে। নতুন শ্বশুর বাড়িতে জামাই রমেশকে নিয়ে অনামিকা ঠাট্টা করতে চাইছিল। হ্যাঁ গো, সকলের ঘুম থেকে ওঠার আগে তোমাকে জল ছিটিয়ে ভালো করে একটা আলপনা দিতে হবে। শ্বশুর বাড়িতে কি জামাইকে এসব কাজ করতে হয়? খুবই সরলতার সাথে অনামিকাকে রমেশ জিজ্ঞাসা করে। হ্যাঁ গো, করতে হয় আরো অনেক কিছু। শুধু একটা কথার খেয়াল রাখতে হবে, কেউ যেন এসব না দেখে। হ্যাঁ, এরকম বলে অনামিকা ঘুমিয়ে পড়ে। রমেশ কিছু বুঝে উঠতে পারে না, সেও ঘুমিয়ে পড়ে। সকালবেলার জন্য সে অ্যালার্ম লাগিয়ে রাখে। অনামিকা যখন বলেছে তো হয়তো সে কাজ করতে হবে। ভোর পাঁচটার সময় তখন কেউ ঘুম থেকে উঠবে না। আমি তাড়াতাড়ি উঠে উঠোনে একটু জল ছিটিয়ে ভালো করে আলপনা দিয়ে দেব। এই বলে রমেশ শুয়ে পড়ে। ভোর পাঁচটা নাগাদ অ্যালার্মের ঘন্টি বাজে। এবার নতুন জামাই রমেশ তাড়াতাড়ি করে উঠে অনামিকার শাড়ি পরে মুখটাকে শাড়ি দিয়ে ঢেকে ফেলে। যদি কেউ দেখেও ফেলে তাহলে ভাববে এটা অনামিকা, আমি নই। এমনটা ভেবে রমেশ তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে সে উঠোন পরিষ্কার করে, তাতে জল ছিটিয়ে আলপনা দেয়। ততক্ষণে সাবিত্রী বাইরে বেরিয়ে আসে। মা অনামিকা, এত তাড়াতাড়ি উঠে গেছিস, যা তুই গিয়ে ঘুমিয়ে পড়, আমি সব করে নেব। এ কথা শোনা মাত্রই রমেশ ঘাবড়ে যায় আর সেখান থেকে পালাতে লাগে। তখন হঠাৎ করে রমেশের শাড়িটা খুলে পড়ে যায়। সাবিত্রী রমেশকে দেখে আর রমেশ ভয়ের চোটে সাবিত্রীর দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। জামাই বাবা তুমি এখানে? শাশুড়িমা অনামিকা বলেছিল। এই বলে সে ছুটে সেখান থেকে পালায়। মনে হয় জামাই বাবা খুব সরল, এমনটা ভেবে সাবিত্রী হেসে সেখান থেকে চলে যায়। একদিন যখন সাবিত্রী বাইরে যাচ্ছিল, মা অনামিকা আমি কাজের সূত্রে বাজারে যাচ্ছি, কাপড় বিছিয়ে একটু বড়ি দিয়ে দিও। আচ্ছা বেশ মা। এই বলে সাবিত্রী সেখান থেকে চলে যায়। অনামিকা চেয়ার নিয়ে বাগানে বসেছিল। রমেশ একটা গেঞ্জি পরে সব তেলে ভাজাগুলোকে রোদ দূরে দিচ্ছিল। ঠিক সেই সময় সারদা এসে পড়ে। ছেলে রমেশকে গেঞ্জি পরে ওভাবে রোদ দূরের মধ্যে বড়ি দিতে দেখে সারদা ভীষণভাবে রেগে যায়। সে রেগে মেগে অনামিকাকে বলে, অনামিকা। তার ওভাবে চিৎকার শুনে অনামিকা যে চেয়ারে বসেছিল সে ভয়ের চোটে চেয়ার থেকে নিচে পড়ে যায়। ভয়ের চোটে রমেশ সারদার দিকে চেয়ে দেখে। সারদা অনামিকার কাছে যায়। তোমার এত বড় সাহস, আমার ছেলে এই ঘরের জামাই, কোনো চাকর নয়। তোমরা এ বাড়ির জামাইকে দিয়ে এত রোদ্দুরের মধ্যে বড়ি দেওয়া করাচ্ছ, তোমার মা বাবা কোথায়, তাদেরকে এখানে ডাকো। এভাবে চিৎকার করে। ততক্ষণে অনামিকা নিচে থেকে উঠে সারদাকে বলে, আহা মা, একবার আমার কথাটা শুনুন, আপনি যা দেখছেন সেটা সত্যি নয়, এতক্ষণ ধরে আমিই বড়ি দিচ্ছিলাম, উনি নিজেই এসে বললেন দাও আমি বড়িটা দিয়ে দেখি। অনামিকার এ কথা শুনে রমেশ নিজের সব কাজ ছেড়ে সোজা অনামিকার কাছে আসে আর তার ঠিক পেছনে গিয়ে দাঁড়ায়। উনি নিজেই বলেছিলেন দাও, আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। তুমি যেটা বলছো সেটা সত্যি, সে কথা মেনে নি। হ্যাঁ গো মা। ও গো তুমি বলো না, যেটা বলছি সেটা সব সত্যি? হ্যাঁ গো মা, অনামিকা যা বলছে সেটা সত্যি। আমাকে এ ঘরে কেউ কোনো কাজ করতে দেয় না, আমি তো নিজের খুশিতে এ কাজ করছি। এই দরুন সাবিত্রী যে বাড়ির বাইরে গেছিল সে বাড়ি ফিরে আসে। সে সারদাকে ভালো করে বসায়, তারপর গল্পগুজব করে। নিজের ছেলেকে দেখে তারপর সারদা আনন্দিত হয়ে বাড়ি ফিরে যায়। এবার শ্বশুর বাড়িতে জামাই বাবার আরও দুদিন বাকি। এই আগামী দুদিনে কী কী হতে পারে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।